লন্ডনের বিলিংসগেড সিফুড স্কুলে দুই অক্টোবর শুরু হয় টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়া শেফ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এর আগে বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রায় দশ হাজার প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন সাতজন রয়টার্স গ্লোবাল নিউজের এডিটর আলেসান্ডা জ্যালন থামসনের ফুড রাইটার মৃদুলা বাজিকার এবং বাংলাদেশের কেকা ফেরদোসি সহ পনেরো জন আন্তর্জাতিক রন্ধনবীর বিচারকের ভূমিকা পালন করেন ফাইনাল জাজমেন্টটা ট্রেনে হয়েছিল ওরা এখান থেকে রান্না করে ফিশ মার্কেটে এক জায়গায় রান্না করেছে কুকিং স্কুলে তারপরে সেই খাবারগুলো ওরা টিফিন কারি এতে করে ট্রেনে নিয়ে গিয়েছে আমরা কিং ক্রস স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম ট্রেনে পাঁচ সাতজন পার্টিসিপেন্ট ছিল ওরা খাবার আমাদের পরিবেশন করে খাইয়েছে আমরা তারপরে ওদের নাম্বার দিয়েছি যার সবাই মিলে লন্ডনের ফুল হ্যামে কনফারেন্স সেন্টারে সোমবার সন্ধ্যায় ছিল প্রতিযোগিতার গালা ডিডার পারফর্ম করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা বিভিন্ন ক্যাটাগরিতে মোট চব্বিশটি অ্যাওয়ার্ড দেওয়া হয় আজীবন সম্মাননা জানানো হয় প্রয়াত অভিনেতা সাইদ জাফরিকে শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন জাজদের প্রধান পিটার্স টমাস And simple yet elegant presentation is Milan Miha. <laughs> 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 Our tuladen Princess Anne. To be honest, at first my my presentation, everything wasn't all polished up. But after after I entered the SEF TV reality show, everything came. চ্যানেল আয়ের শেফ রিয়েলিটি শো বিজয়ী হয়ে মিলন মিয়া সরাসরি এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পান ডিনারে বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন চারিটি সংগঠন কলম্বো ফরটিন হান্ড্রেডের চেয়ারম্যান মারিফা ট্রেলি জাহিদুজ্জামান চ্যানেল আই